বন্ধুরা দেখো, এখানে চাউমিনটাকে জলে সিদ্ধ করে নেওয়া হয়েছে একটু নুন দিয়ে। চাউমিন সিদ্ধটা রেডি হয়ে গেল, আমি এখন জল ঝরিয়ে নিয়েছি। দেখো এখানে বন্ধুরা, টমেটো, ক্যাপসিকাম, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু একসাথে কেটে রেডি করে নেওয়া হয়েছে। গাজরও আছে সাথে। বন্ধুরা দেখো, এখানে ধনিয়া পাতা, তারপর আছে গাজর, কাঁচা লঙ্কা, লেবু, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সব একসাথে কেটে রেখে। বন্ধুরা দেখো, এখানে গাজর আর ক্যাপসিকাম একসাথে বসানো হয়ে গেল। দেখো বন্ধুরা, পেঁয়াজও দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কা বন্ধুরা দেখো, এখানে তেলের মধ্যে টমেটো দেওয়া হয়ে গেল। চাউমিন মশলা, দেখো বন্ধুরা সস দেওয়া হয়েছে। তারপর দেখো বন্ধুরা, সব সবজি একসাথে মিশানো হয়ে গেল। বন্ধুরা দেখো, চাউমিনের সব মশলা একসাথে দিয়ে সব সবজিগুলোকে একসাথে মিশানো হয়ে গেল। এখন চাউমিনটাকে ঢেলে দেওয়া হয়েছে, এখন সব একসাথে ম্যারিনেট করা হবে মশলার সাথে সব একসাথে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বন্ধু হয়ে আমার পাশে থাকো। ভিডিওটা কেমন হয়েছে সবাই একটা করে কমেন্ট করবে, লাইক করবে। তোমাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে বন্ধুরা।
বন্ধুরা দেখো চাউমিন রেসিপি রেডি। চাউমিন রেসিপি, চাউমিন রেডি। বন্ধুরা দেখো এখানে সবার জন্য একসাথে প্লেটে রেডি করে নেওয়া হলো। সবার জন্য প্লেটে নেওয়া হয়েছে। বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা সবাই? বন্ধুরা দেখো এখানে আরেকটা জিনিস নিয়ে চলে আসলাম সন্ধ্যার টিফিন, কাঁঠালের বড়া ভাজা হয়েছে। বন্ধুরা দেখো কাঁঠালগুলোকে এখানে মিক্সিতে রস করে নেওয়া হয়েছে। দেখো মিক্সির মধ্যে রস বের করা হয়েছে কাঁঠালগুলোকে। তারপর দেখো বন্ধুরা এখানে চিনি দেওয়া হয়েছে কাঁঠালের মধ্যে। চিনি, ময়দা, সুজি, একটু নুন, সব কিছু দিয়ে একসাথে ম্যারিনেট করা হয়েছে। দেখো বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব স্বাদ লাগে, তালের পিঠার মতন লাগে। দেখো বন্ধুরা এখানে তেল বসিয়ে দেওয়া হলো। তারপর তেলের মধ্যে সবগুলো বড়াকে একসাথে ভেজে নেওয়া হয়েছে। তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা অনেক ছোট করে দিয়েছি। সবাই দেখতে থাকো বন্ধুরা, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি ভিডিওটা অনেক ছোট করে দিয়েছি। দেখো আমার বড়া ভাজাও হয়ে গেল। টাটা ভাই।